আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা কালীগঞ্জে রাত 3টার সময় এই বয়স্ক বৃদ্ধ মাকে পাইছি আমরা। তো কালীগঞ্জ লালমনিরহাট আমাদের রেল স্টেশনে, ভাই আপনার নাম কি? মোহাম্মদ মঞ্জুর ইসলাম। ভাই উনি আম্মাকে পাইছে, খালাকে পাইছে, ইনি এনার পরিচয় বলতে পারতেছে না। তো এরা আপনার নাম কি? এনার নাম হচ্ছে মোসাম্মদ হাজরা বেগম, ইনি এনার নাম বলতে পারে হাজরা খাতুন। হাজরা খাতুন, আপনার আপনার ইয়ে কোথায়, বাড়ি কোথায়? উনি এরা বাড়ির কথা বলতে পারে না। আপনার ছেলেদের নাম বলতে পারবেন? বড় ভাই, এনার বড় ভাইয়ের নাম হচ্ছে সুলতান, আর এনার এক ছেলের নাম হচ্ছে হাফিজুল, আর কিছু ইনি আর কিছু বলতে পারতেছে না। এনার বয়স হচ্ছে প্রায় 70 অর্ধ। আমি সবাইকে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসলে আমরা জানি না যে ঢাকা এক কিছুদিন আগে একজন বিসিএস ক্যাডার তার মাকে ফুটপাতে রেখে চলে গেছিল। আমরা জানি না আসলে এই বয়স্ক এই মায়ের কপালে কি ঘটেছে, তার ছেলে কি তাকে ইচ্ছাকৃতভাবে এখানে রেখে গেছে নাকি সে হারায় গেছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, এই বয়স্ক মা যেন তার বাসায় ফিরতে পারে, অথবা যদি তার ছেলেরা তাকে গ্রহণ করতে না চায়, এখানে আমরা হাজারো ছেলে আছি, আমরা তার দায়িত্ব নিব। তো আপনারা সবাই শেয়ার করবেন। আমি লালমনিরহাট জেলার পুলিশ সুপার SM শহীদুল হক স্যারের কাছে ভিডিওটা পাঠাবো। স্যারের কাছে অনুরোধ করবো, স্যার আপনি এই বয়স্ক মায়ের সন্ধানের এনার পরিবারের কাছে যেন যায়, আপনি সেই ব্যবস্থা করবেন। তো সকলের প্রতি আমার সালাম, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। স্টপ করে দিন।